প্রিয় শিক্ষার্থী আবার এক সপ্তাহ পরে তোমাদের পাশে আসলাম আজকের বিষয়টা একটু ভিন্ন ধরনের তার আগে বলো যে আমার কথা শোনা যাচ্ছে কিনা কিংবা বোর্ড দেখা যাচ্ছে কিনা যদি বোর্ড দেখতে পাও একটু কমেন্টস করে জানাও যাই হোক আজকে যে বিষয়টি দেখব সেটি হচ্ছে বাংলা সাহিত্য তোমরা এর মধ্যে আমাদের যে পাঠ্য গল্প কবিতা উপন্যাস এবং নাটক সেগুলো তোমরা দেখেছ কিন্তু এই যে সাহিত্য আমরা দেখছি এই সাহিত্যের ধারাবাহিকতাটা কি সেই সাহিত্য কিভাবে আমাদের আজকের অবস্থানে এসছে সেই বিষয়টি সম্পর্কে সাধারণতই আমি কি করি ক্লাসগুলো করে যাই কিন্তু গত বছর তোমাদের এই ক্লাসটি আমি করতে পারিনি সময়ের জন্য কারণ তখন আমি কিছুটা সময় ছিলাম কিছুটা সময় ছিলাম না সেই ধারাবাহিকতা রক্ষা করতে পারিনি অর্থাৎ প্রথম দিকের আমি ক্লাসগুলোই নিতে পারিনি তার জন্য আমি চিন্তা করলাম যে এই ক্লাসটি তোমাদের করে রাখা ভালো আজকে মনে হবে যে এই ক্লাসটি স্যার কেন করাচ্ছেন কিন্তু তোমরা তো এই ক্লাসেই সারা জীবন থাকবে না এখান থেকে পাশ করে যাবে কেউ মেডিকেল পাশ করবে কেউ বইয়ের থেকে পাশ করবে কেউ বা ইউনিভার্সিটি থেকে পাশ করবে কিন্তু সরকারি চাকরি যখনই দিতে চাইবে সেই ক্ষেত্রে গিয়ে দেখবে যে আমার এই ক্লাসটা কতটুকু গুরুত্বপূর্ণ ছিল হয়তো তখনও মনে হবে যে স্যার কেন এই ক্লাসটি অন্তত তিন দিন বেপি নেননি আমি তোমাদের সময় নষ্ট করব না আমরা আজকে যে বিষয়টি আলোচনা করব সেটি হচ্ছে বাংলা সাহিত্য বাংলা সাহিত্যের ধারাবাহিকতায় আমি এখানে তিনটি যুগ রেখে রেখেছি একটি হচ্ছে প্রাচীন যুগ যে যুগটি ছয়শো থেকে বারোশো পর্যন্ত ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর মতে মধ্যযুগ বারোশো থেকে আঠারোশো খ্রিস্টাব্দ পর্যন্ত আধুনিক যুগ আঠারোশো থেকে বর্তমান প্রথম পর্ব আধুনিক যুগে দুইটি পর্ব আছে একটি প্রথম পর্ব আঠারোশো থেকে আঠারোশো ষাট খ্রিস্টাব্দ পর্যন্ত দ্বিতীয় পর্ব হচ্ছে আঠারোশো ষাট থেকে বর্তমান আর একটি অন্ধকার যুগ আছে আমাদের সেই অন্ধকার যুগটি হচ্ছে বারোশো থেকে তেরোশো পঞ্চাশ এই দেড়শো বৎসরকে অন্ধকার যুগ বলা হয় একটু এই জায়গাটি লিখো যদি এই জায়গাটি লিখো তাহলে তোমাদের সময় কালটা অনেকটাই সুন্দর হয়ে উঠবে দেখো প্রাচীন যুগের যে সময়টি বলছি সেটি কখন ছয়শো পঞ্চাশ থেকে বারোশো মধ্যযুগ বারোশো থেকে আঠারোশো আর আধুনিক যুগ হচ্ছে আঠারোশো থেকে বর্তমান আর আঠারো ইয়ে আর কি আধুনিক যুগ থেকে দুটি ভাগে ভাগ করেছি একটা হচ্ছে আঠারোশো থেকে আঠারোশো ষাট দ্বিতীয় ভাগটিকে করেছি আঠারোশো ষাট থেকে বর্তমান অব্দি এবং এইখানে মধ্যযুগটিকে আমি আরেকটি ভাগ করেছি সেখানে অন্ধকার যুগে নামে একটি যুগ লিখে রেখেছি আমি ওই অংশটুকু এখন মুছে নেব তোমরা একটি জিনিস দেখো ডান পাশে একটি গ্রন্থের নাম লেখা আছে তোমরা এই বিষয়টি সম্পর্কে জানো যার নাম লিখেছেন। বৌদ্ধ সিদ্ধাচার্যগণ যারা সিদ্ধি লাভের জন্য এইগুলো পদগুলো লিখেছেন এই পদগুলো সাধারণত গান এই পদগুলো লেখা হয়েছে ধারণা করা হয় ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ বলেছেন ছয়শো পঞ্চাশ থেকে বারোশো এর মাঝখানে কিন্তু ডক্টর সুনীতি কুমার চট্টোপাধ্যায় ভিন্ন মত প্রকাশ করেছেন এক একজন এক এক রকমের মত প্রকাশ করেছেন কিন্তু আমরা গ্রহণ করি ডক্টর ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর মত চর্যাপদ যার পূর্ণ নামটি হচ্ছে চর্যাচর্য বিনিশ্চয় চর্যা চর্য এই চর্যাচর্য বিনিশ্চয় যে গ্রন্থটি আমরা দেখছি এই গ্রন্থটি উনিশশো সাত খ্রিস্টাব্দে মহামহোপাধ্যায় হরপ্রসাদ শাস্ত্রী নামটি হচ্ছেন মহামহোপাধ্যায় হরপ্রসাদ শাস্ত্রী তোমাদের হয়তো এরকম প্রশ্ন আসতে পারে হরপ্রসাদ শাস্ত্রীর ইটি কি উপাধিটি কি তিনি ছিলেন মহামহোপাধ্যায় মহামহোপাধ্যায় হরপ্রসাদ শাস্ত্রী উনিশশো সাত খ্রিস্টাব্দে তিনি সেটিকে নেপালের রাজ দরবারের যে গ্রন্থশালা আছে সেইখান থেকে তিনি সেটিকে আবিষ্কার করেন এবং সেটি প্রকাশকাল হচ্ছে উনিশশো এবং এটির নাম ছিল হাজার বছরে পুরাণ বাংলা ভাষায় বৌদ্ধ গান ও দোহা এটির নামটি এটি যে বাংলায় প্রকাশ রচিত এটি প্রকাশ করেন ডক্টর সুনীতি কুমার চট্টোপাধ্যায় সম্ভবত উনিশশো ছাব্বিশ খ্রিস্টাব্দে তার দি অরিজিন দি অরিজিন অ্যান্ড ডেভেলপমেন্ট অব দ্য বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ নামক গ্রন্থে দি অরিজিন অরিজিন অ্যান্ড ডেভেলপমেন্ট অব দ্য বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ নামক গ্রন্থে তিনি সেটি প্রকাশ করেন যে এটি বাংলা ভাষায় রচিত এই যে তিনি প্রকাশ করলেন তার জন্য তাকে যুক্তি দেখাতে হয়েছে সেই যুক্তিগুলো সেখানে রয়েছে সে তিনি কী কী বিষয় দেখে তিনি বুঝেছেন যে এটি সংস্কৃত নয় এটি অন্য ভাষা নয় এটি শুধুমাত্র বাংলা এটি তিনি প্রকাশ করেছেন কিভাবে। আমরা যখন সে আমি মুছে নিচ্ছি যখন সেটিকে পাই তখন সেখানে সাতচল্লিশটি পদ পেয়েছি এবং সেই সাতচল্লিশটি পদ লিখেছেন চব্বিশ জন কবি তার মধ্যে জন কবির কবিতা আমরা পাই একজন কবির কবিতা সেখানে উল্লেখে নেই কিন্তু ধারণা করা হয় সেখানে একান্নটি পথ ছিল তার মধ্যে আমরা একেবারে প্রাপ্ত হচ্ছে সাড়ে ছেচল্লিশটি আর বাকিগুলো উই পোকা নষ্ট করে ফেলেছে আসলে উই পোকা সম্পর্কে তো বলাই হয় উই আর ইঁদুরের দেখো ব্যবহার যা পায় তা কেটে করে ছাড়খার তারা তো আর বুঝেনি যে এটি বাংলা সাহিত্যের প্রথম নিদর্শন তারা তাদের মতোই কাজ করেছে এটিকে খাবার বস্তু মনে করে খেতে চেয়েছে যাই হোক সেই চর্যাপদ লেখার পরে এবং যখন সেটি আমরা হাতে পাই তখনও বোঝা গিয়েছিল যে বাংলা সাহিত্যের চর্চা দীর্ঘ আগে থেকেই শুরু হয়েছে যদিও সেই ভাষাও বাংলা ভাষার খুব কাছাকাছি প্রায় সকল শব্দই বোঝা যায় প্রায় সকল শব্দই বোঝা যায় যে এটি বাংলা ঘেষা যাই হোক এই যে এটা ভাষা এই ভাষাটাকে বলা হয় সান্ধ ভাষা সন্ধ্যা ভাষা বা সান্ধ ভাষা সান্ধা ভাষা এই ভাষাটিকে আরেকটি নাম দেওয়া হয়েছে যা যেটি আলো আধারি ভাষা আলো আধারি কেন বলা হয়েছে কিছু শব্দ বোঝা যায় কিছু শব্দ বোঝা যায় না যেন অনেকটাই আলো আর আধারের খেলা সেখানে চলেছে সেই পদগুলোর মধ্যে আমরা বৌদ্ধ যে সিদ্ধাচার্য ছিল বৌদ্ধ সিদ্ধাচার্যগণ তাদের সিদ্ধি লাভের জন্য অর্থাৎ তারা মহা সুখ বা নির্বাণ লাভের জন্য তারা এই পদগুলো লিখেছেন এখন সেই নির্বাণ লাভের জন্য তারা কি চেয়েছেন তারা এই শরীরটিকেই অবলম্বন করে এই শরীরটির বিভিন্ন রিপু থেকে একটি পথ ধরে শক্তির মাধ্যমে অর্থাৎ ধ্যান আধ্যাত্মিক শক্তির মাধ্যমে ঈশ্বরকে প্রাপ্তি যদি সেটি ঘটে তাহলে তারা মুখ্য লাভ করবে তারা ঈশ্বর প্রাপ্ত প্রাপ্ত হবেন তাদের সেই ধারণা থেকে সেই পদগুলো লেখা এবং এই বিষয়ে তোমাদের কমেন্টস বক্সে বক্সে পরবর্তীতে আমি একটি ছবি দিয়ে রাখব সেই ছবির মধ্যে বিভিন্ন চক্র রয়েছে মানুষের শরীরে এবং বিভিন্ন ইয়ের ইরা পিঙ্গলা সুষুমনা এবং মাথাকে বলা হয়েছে সহস্রা সেই সহস্রা পর্যন্ত কিভাবে পৌঁছা সেই পৌঁছার একটি মানুষ দিয়ে সেইখানে একটি ব্যাখ্যা দিয়ে আছে তোমরা যদি ছবিটি দেখো ছবিটি দেখলেই বুঝতে পারবে আমি তোমাকেদেরকে ছবিটি সেটি আমি কমেন্টস বক্সে পরবর্তীতে দিয়ে রাখবো যাই হোক এটি এইটি যদি আলোচনা করি তাহলে সারাটা সময় চলে যাবে কারণ ইরা এবং পিঙ্গলা আমাদের দুই পাশ থেকে দুই দুটি রিপু আমাদেরকে নিজ দিকে টেনে নিয়ে যাচ্ছে এবং ঠিক মাঝখান দিয়ে যে যেটি চলেছে এটির নাম হচ্ছে সুষুমনা এবং সেই সুষুমনা দিয়ে সহস্রা পর্যন্ত পৌঁছার যে পথ সেই পথটি এইখানে দেওয়া আছে এবং সেই পথটি জন্য কিসের দরকার এই যে অজ শক্তির কথা বললাম এই অজ শক্তি হচ্ছে আধ্যাত্মিক ধ্যান ধারণা আধ্যাত্মিক অবস্থান সব কিছু থেকে নিজেকে মুখ্য লাভের দিকে ধীরে ধীরে পৌঁছানো সেই সহস্রার মধ্যে দেখবে যে এইখানে একটি পদ্ম আঁকা আছে সেখানে যদি পৌঁছতে পারে মানুষ অর্থাৎ মানুষ যদি তার কাম ক্রোধ লোভ মদ আশ্চর্য এই ষষ্ঠ রিপু থেকে সে মুক্ত হতে পারে তাহলে সে মুখ্য লাভ করতে পারবে তার কিছু বিধান দেওয়া আছে এখানে যাই হোক আমরা চর্যাপদের কয়জন কবি পেয়েছি চব্বিশ কবি পেয়েছি কয়টি পথ পেয়েছি সাতচল্লিশটি পথ পেয়েছি তাই তো তাহলে চর্যাপদে দু একজন কবির নাম নিতেই হয় কানহোপা পা লুই পা এই পিছনে পা দেয়া আছে আসলে পা হচ্ছে পদ কানহ পদ কানহ পদ থেকে হয়েছে কানহোপা আমরা সেই ইয়ে প্রাচীন যুগের একটি নিদর্শনী পাই অর্থাৎ ছয়শ পঞ্চাশ থেকে বারোশোর মধ্যে একটি নিদর্শনী পাবো সেটির নাম হচ্ছে চর্যাপদ আসি মধ্যযুগে মধ্যযুগ হচ্ছে বারোশো থেকে আঠারোশো খ্রিস্টাব্দ পর্যন্ত এই বারোশো থেকে আঠারোশো খ্রিস্টাব্দকে আমি আবার দুই ভাগে ভাগ করেছি বারোশো থেকে তেরোশো পঞ্চাশ অনেকের ধারণা বারোশো চার খ্রিস্টাব্দে এটিকে অন্ধকার বলেছিলাম বারোশো চার খ্রিস্টাব্দে ইফতিয়ার উদ্দিন মোহাম্মদ বক্তিয়ার খোলজি শেষ রাজা লক্ষণ সেনকে পরাজিত করে কি করেছিল বাংলা জয় করেছিল তারা তো বাংলা ভাষাভাষী ছিল না আর বাংলা ভাষাভাষী ছিল না বিধায় তাদেরকে কি বলি আমরা তারা স্বাভাবিকভাবেই বাংলার প্রতি এতটা প্রেম বা প্রীতি হবে সেটি হওয়া স্বাভাবিকভাবেই সম্ভব নয় আর আমরা জানি যে প্রায় বিনা যুদ্ধে লক্ষণ সেন পরাজয় বরণ করেছিল পিছনের দরজা দিয়ে তিনি পালিয়ে গিয়েছিলেন কিন্তু মাত্র সতেরো জন সৈন্য নিয়ে ইখতার উদ্দিন মোহাম্মদ খলজি বাংলা বিজয় করেন এটি নিয়ে অনেকের অনেক রকমের মতামত আছে সেই মতামতটি আমি এইখানে দিতে চাচ্ছি না সতেরো জন সৈন্য নিয়ে তিনি আসলেও তার মূল সেনাদল কিন্তু পিছনে ছিল সৈন্যদল সেই মূল সৈন্যদল যখন পিছনে ছিল তারা কিন্তু অনেক রকম অত্যাচার নিপীড়ন চালিয়েছে যদিও সেটি আমরা ইতিহাসে পাই কিন্তু এটির বিপক্ষেও কথা রয়েছে তখন তিনি সেই বাংলা ভাষার যে সাহিত্য সেটিকে পৃষ্ঠপোষকতা দেননি আর জানো যে তখন সাহিত্য সৃষ্টি হতে গেলেই পৃষ্ঠ রাজা বাদশাদের পৃষ্ঠপোষকতার দরকার ছিল যেভাবে আমরা দেখি যে তারপরে অন্ধকার যুগ পার হয়ে যখন আমরা শ্রীকৃষ্ণ কীর্তন পাই সেই শ্রীকৃষ্ণ কীর্তন পাব হচ্ছে সেকান্দর হোসেনের আমলে এই শ্রীকান্দর হুসেনের আমলে যদি আমরা সেই পাই তার মানে তার পৃষ্ঠপোষকতার জন্যই আমরা মধ্যযুগের একটা বিখ্যাত সাহিত্যকে পাই শ্রীকৃষ্ণ কীর্তন শুধু শ্রীকৃষ্ণ কীর্তন না মধ্যযুগের ঠিক অন্ধকার যুগটা পার হওয়ার পরবর্তীতে আমরা প্রচুর পরিমাণে সাহিত্য পাই অর্থাৎ বলা যেতে পারে যে বারোশো তেরোশো পঞ্চাশের পরবর্তীতে বাংলা সাহিত্যের মধ্যযুগটি ছিল এটি রেনেসার যুগ একেবারেই যেন জাগরণ ঘটেছে যদিও আমরা ইংরেজি সাহিত্য যদি দেখি সেইখানেও দেখি অন্ধকার যুগ বলে রয়েছে কিন্তু বাংলা সাহিত্যে একেবারেই অন্ধকার যুগ সেটি কিন্তু বলা যাবে না কিছু কিছু সাহিত্য আমরা পেয়েছি যেমন শূন্য পুরাণ পেয়েছি নিরঞ্জনের উষ্মা রুষ্মা পেয়েছি পরে তোমরা যেটি তোমরা সবসময় শোনো এবং পত্রিকায় সবসময় দেখো যেটি হচ্ছে খনার বচন খনার বচন রয়েছে সুতরাং এদিক থেকে মধ্যযুগ যে একেবারেই বন্ধা ছিল তা কিন্তু বলব না কারণ এই সাহিত্যগুলো অধিকাংশই লিখিত কোনো প্রমাণ আমরা হাতে পাইনি এবং সেগুলো অধিকাংশই পেয়েছি আমরা ভাবে। আমরা এই মধ্যযুগের সর্বপ্রথম যে সাহিত্যটি পাই আমরা সেটি পাই হচ্ছে বড়ু দাসের শ্রীকৃষ্ণ কীর্তন একটি বিশেষ দিক দেখি ইক্তিয়ার উদ্দিন মোহাম্মদ বক্তিয়ার খলজি আসার পরেই কিন্তু আমাদের এই ভারতবর্ষে বিশেষ করে এই বাংলা দেশ যেটি আছে সেই অংশে মুসলমানদের আগমনে ঘটেছে এবং তারপরের থেকেই আমরা দেখি মুসলমান আস্তে 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 তারা প্রভাব বিস্তার করতে শুরু করেছে তার জন্য ওই সময়ে মধ্যযুগের যে সাহিত্য অধিকাংশ সাহিত্য বিশেষ করে একটি ধারা ছাড়া যেমন রোমান্টিক প্রণয় উপাখ্যান এটা আমি দেখাবো সেই ধারাটি ছাড়া যা সাহিত্য সৃষ্টি হয়েছে হিন্দু মুসলমান সবাই মিলে সেই বিভিন্ন পৌরাণিক কাহিনীগুলোকে তারা সামনে নিয়ে এসছে সেই হিসেবে শ্রীকৃষ্ণ কীর্তন পাই এবং শ্রীকৃষ্ণ কীর্তন নিয়েও কিন্তু একটি মজার কাহিনী আছে এটিকে পাওয়া গিয়েছিল ফলায়দ মিশ্র এগুলোকে এটাকে পেয়েছিল কোথায় একটা গোয়াল ঘরে এবং ঘর থেকে এই কাব্যটি পাওয়া যায় বড়ুচন্ডী দাসের কাব্য এবং সেই বড়ুচন্ডী দাসের কাব্য পাওয়ার পরে আমরা মধ্যযুগের নিদর্শনে পেলাম মধ্যযুগের বড়ুচন্ডী দাসের কাব্যের পরবর্তীতে আমরা চারজন বড় বড়ো কবিকে পাই যে কবিদের নাম তোমরা শুনেছ একজন হচ্ছে বিদ্যাপতি চী দাস জ্ঞানদাস গোবিন্দ দাস মজার বিষয়টি হচ্ছে একজন শিষ্য একজন গুরু তাদের উনি ছিলেন ব্রজবুলি ভাষার কবি বিদ্যাপতি তোমরা বলো তো ব্রজবুলি ভাষায় একেবারে অত্যাধুনিক যুগেও আমরা একজনই কবিকে পাই ব্রজবুলি ভাষায় তিনি সাহিত্য রচনা করেছেন তোমরা হয়তো নাম শোনার সাথে সাথেই বলতে পারবে তিনি তার সাহিত্যটির নাম ছিল ভানুসিংহের পদাবলী এখন ভানুসিংহের পদাবলী যদি তোমরা একটু বিশ্লেষণ করো তাহলে নামটি পেয়ে যাবে ভানু শব্দের একটি প্রতিশব্দ আছে হচ্ছে রবি তিনি ছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর তিনি বিদ্যাপতির ভাব শিষ্য ছিলেন তিনি পদাবলী সাহিত্য রচনা করেছেন আচ্ছা তার সেই এই সাহিত্যগুলোর নাম ছিল পদাবলী সাহিত্য তাহলে কি পেলাম মধ্যযুগে শ্রীকৃষ্ণ কীর্তন শ্রীকৃষ্ণ কীর্তন পদাবলী সাহিত্য তারপরে আমরা কিছু অনুবাদ সাহিত্য পাই অনুবাদ সাহিত্যের আবার তিনটি ধারা আমরা পাই একটি হচ্ছে রামায়ণ মহাভারত ভাগবত এই তিন ধারায় আমরা সাহিত্যগুলো পাব তাহলে এই সাহিত্যগুলো কি এই সাহিত্যগুলো হচ্ছে অনুবাদ সাহিত্য তাহলে অনুবাদ সাহিত্যের কয়টি ধারা পেলাম আমরা তিনটি ধারা পেলাম একটি হচ্ছে রামায়ণ একটি মহাভারত একটি ভাগবত তারপরেই আমরা দেখতে পাই মুসলিমদের আগমনই ঘটে সাহিত্যে এবং এটি কিন্তু একটা বিশাল বিস্তৃতি ছিল আরবি ফার্সি থেকে অনুবাদ হতে থাকে বিভিন্ন সাহিত্য লাইলি মজনু শ্রী ফরহাদ এবং আমরা বিশেষ করে ময়মনসিংহের মানুষ খুবই গর্বিত মধ্যযুগে যে সাহিত্য আমরা একটি পাই সেটি হচ্ছে ময়মনসিংহ গীতিকা এটি হচ্ছে রোমান্টিক প্রণয় উপাখ্যান রোমান্টিক প্রণয় উপাখ্যান এই রোমান্টিক প্রণয় উপাখ্যানের কাছাকাছি সময়ে আমরা শ্রীচৈতন্যকে দেখি আবির্ভূত হতে শ্রী চৈতন্য আবির্ভূত হওয়ার পরে আমরা দেখি যে চৈতন্য জীবন নিয়ে লেখা হয় করচা করচা শব্দের অর্থ জীবনী শ্রীচৈতন্যের জীবনী শ্রী চৈতন্য কে ছিল তোমরা যদি একটু খেয়াল করো তাহলেই জানো আমরা অনেক সময় গ্রামেগঞ্জে নিমায় সন্ন্যাসের পালা দেখি এই নিমায় সন্ন্যাস যিনি তিনি শ্রী চৈতন্য দেবী তিনি রাধা কৃষ্ণ অর্থাৎ রাম ইয়া তিনি বলেছেন আর কি যে ষোলোটি নাম যদি জপা যায় তাহলে উদ্ধার হওয়া যায় পৃথিবী থেকে এবং তাকে ঘিরে সেই সাহিত্যগুলো রচিত হয়েছে ঠিক আছে সে কৃষ্ণ নাম জপে যদি পৃথিবী থেকে উদ্ধার হওয়া যায় তার জন্য তাকে বলা হয় শ্রী চৈতন্য সেই চৈতন্য মহাপ্রভুকে নিয়ে লেখা হয় করচা এবং মধ্যযুগের সর্বশেষ যে ইতি পাই আমরা ধারাটি পাই সেটি হচ্ছে মঙ্গল কাব্য ধারা এবং মঙ্গল কাব্য ধারাটি দুটিভাবে বিভক্ত হয়ে যায় একদিকে নারী যে দেবীরা রয়েছে দেবীদেরকে নিয়ে আর নর দেবদেরকে নিয়ে নরদেরকে নিয়ে যে সাহিত্যগুলো রচিত হয়েছে সেগুলো খুব প্রভাব বিস্তার করেনি প্রভাব বিস্তার করেছে নারী দেবীদেরকে নিয়ে যেটিগুলো লেখা সেগুলো কি আমরা এত বেশি বিস্তৃত আলোচনায় না গিয়ে সংক্ষেপে সেগুলো শেষ করে আমি পরের যুগটাতে আসব সেখানে শ্রেষ্ঠ কবি কাকে বলা হয় আমরা কি জানি কঙ্কন মুকুন্দরাম উপাখ্যান আর মঙ্গল লিখে তার মধ্যে একটি ছিল মানসিংহ ভবানন্দের উপাখ্যান এবং মানসিংহ ভবানন্দের উপাখ্যানের মধ্যে আমরা উপন্যাসের কিছু উপাদান সেখানে পাই মানসিংহ ভবানন্দের উপাখ্যান আর তার ইটা মঙ্গল কাব্যটির নাম ছিল চণ্ডীমঙ্গল মঙ্গল আর মধ্যযুগের সর্বশেষ কবি হিসেবে পাই কাকে ভারতচন্দ্র রায় ভারতচন্দ্র ভারত চন্দ্র ছিল তার পদবী আর কবিকঙ্কন মুকুন্দরামের পদবী ছিল কবি কঙ্কন তাকে বলা হয় মধ্যযুগের শ্রেষ্ঠ কবি আমরা তার পরের অংশে যাই আমরা মধ্যযুগের এই অংশটুকু পেয়ে আমরা দেখব যে সেই অংশটুকু প্রায় আঠারোশো খ্রিস্টাব্দের কাছাকাছি সময়ের যখন আমরা অন্নদা মঙ্গল পাবো অন্নদা মঙ্গলের একটি অংশ তোমরা সবাই জানো সেটি কি আমার মনে হয় সবাই জানো আমার সন্তান যেন থাকে দুধে ভাতে এটি কার লেখা এই লাইনটি এটি তোমাদের প্রায় সময়ই আসে বিভিন্ন পরীক্ষায় দেখে আসে চাকরির সময় এটি হচ্ছে অন্নদা মঙ্গল কাবের ভারতচন্দ্র চন্দ্র রায় গোনাকরের আমরা আসি একেবারেই আধুনিক যুগে আধুনিক যুগের দুটি পর্ব আমরা বলেছি আঠারোশো খ্রিস্টাব্দ থেকে আধুনিক যুগ কেন বলা হয়েছে কারণ তখন আমরা ইংরেজি শিখতে থাকি এবং ইংরেজি সাহিত্যের প্রতি অনুরক্ত হতে থাকি ইংরেজি সাহিত্য থেকে বিভিন্ন উপাদানগুলো আমরা কি করছি তখন সংগ্রহ করে নিচ্ছি এবং ইংরেজি সাহিত্যের প্রতি যাওয়ার সাথে সাথেই আমাদের কিসের দেখা দিল কবিতা থেকে বেরিয়ে আসলাম লক্ষ্য করে দেখো আঠারোশো খ্রিস্টাব্দের পূর্ববর্তী পর্যন্ত সকল সাহিত্য ছিল কবিতা কিন্তু আবার এনে একটা মজার বিষয় আছে আমরা যখন প্রাচীন যুগ দেখব অর্থাৎ চর্যাপদ দেখব চর্যাপদের যে ছন্দ সেখানে কিন্তু আমরা বিভিন্ন ছন্দের ব্যবহার দেখি কিন্তু মধ্যযুগে আমরা যে ছন্দগুলো দেখি প্রায় সবগুলোই ছিল পয়ার ছন্দে লেখা ওই যে গত ক্লাসে বলেছিলাম আট ছয় আট ছয় পয়ারের ছাদ হয় অর্থাৎ অক্ষর বৃত্ত ছন্দে লেখা কিন্তু আধুনিক যুগে এসেই আমরা সেই যে তিনটি বৃত্ত সরবৃত্ত মাত্রাবৃত্ত অক্ষর বৃত্ত এই তিনটি বৃত্তকে আমরা একসাথে আবদ্ধ করতে পারি দেখি গদ্যের সূচনা এবং এই গদ্যের প্রভাব ছিল কিন্তু পাশ্চাত্য সাহিত্যের জন্যই এবং সেইখানে আমরা দেখি ফোর্ট উইলিয়াম কলেজ বিশেষ ভূমিকা রেখেছে ফোর্ট উইলিয়াম কলেজে উইলিয়াম কেরি নামে একজন ছিলেন তার ভাব শিষ্য কিন্তু আমরা উইলিয়াম কেরির ভাব কিন্তু আমরা পাই মাইকেল মধুসূদন দত্ত উইলিয়াম কেরিকে দেখি তার সাথে আরো দুইজন ছিল এক একজন ছিল রামরাম বসু রাম রাম বসু রাম রাম বসু আরেকজন ছিলেন মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কার বিদ্যালঙ্কার আর আর উইলিয়াম কেরি কেরি এই উইলিয়াম কেরি থেকে এই তিনজন মূলত গদ্যের দিকে ধাপিত করেন আমরা। কিন্তু উইলিয়াম কেরি হচ্ছেন আমাদের সেই গদ্যের পথ প্রদর্শন তার মাধ্যমে যখন আমরা সাহিত্য দেখতে পাই সেই উইলিয়াম কেরির পথ ধরেই আমরা পাই পাশ্চাত্য সাহিত্যের মতো গদ্য উপন্যাস গল ছোট গল্প প্রবন্ধ নাটক এবং বর্তমানে আমরা ভ্রমণ কাহিনীগুলোকেও আলাদা করে দেখতে পারি আমরা সেইখানে দেখতে পাব কবিতার ক্ষেত্রে তখন মাইকেল মধুসূদন দত্ত নতুনের পথে ধাবিত হয়েছেন কিন্তু এই ক্ষেত্রে এসে দেখি আঠারোশো খ্রিস্টাব্দে থেকে আঠারোশো পর্যন্ত যুগ কবি হিসেবে পাবো আমরা ঈশ্বরচন্দ্র গুপ্তকে এবং এই ঈশ্বরচন্দ্র গুপ্তকে যে আমরা পেলাম এই ঈশ্বরচন্দ্র গুপ্তকে বলা হয় তার মুখ ছিল দুটি বাংলা সাহিত্যে তিনি প্রাচীন মধ্যযুগ এবং আধুনিক যুগ এই দুটির সংমিশ্রণ ঘটিয়েছেন তার কবিতার মধ্যে আমরা কিছু বিষয়ে দেখি তার কবিতার মধ্যে দেখি তিনি কখনো আধুনিক পন্থী কথাবার্তা বলছেন যেমন তিনি বহু বিবাহ হচ্ছে বহু বিবাহর জন্য তিনি বিরোধিতা করেছেন সতেক বিধবা হয় একের মরণে আবার তিনি কি করেছেন নারী শিক্ষাকে তিনি কোনোভাবেই মেনে নিতে পারছেন না তার জন্য তিনি বলছেন এরা এবি শিখে বিবি সেজে যে বিলিতিবুল কবেই কবে এরা কি আরে সাত সেজতির ব্রত দেবে এরকম কথাবার্তা তার মানে তিনি নারী শিক্ষায় শিক্ষিত হোক মেয়েরা সেটি কোনোভাবেই মেনে নিতে পারেননি তিনি একটি লাইন লাইন পড়ে তো পড়ছি দেখো তিনি কয়েকটি তোমাদেরকে কি বলছেন কপালে যা লেখা আছে তার ফল তো হবেই হবে এরা এবি শিখে বিবি সেজে বলে কবেই কবে এরা পর্দা তুলে ঘুমটা খুলে সেজে গুজে সবাই যাবে লক্ষ্য করে দেখো মেয়েরা সামনের দিকে অগ্রসর হোক এটি তিনি সেভাবে চাননি তাহলে এই বিষয়টি তার পশ্চাৎপদতা কিন্তু তার কবিতার মধ্যে যে জিনিসটি দেখেছি তার কবিতার মধ্যে মানুষের কথা উঠে এসছে তার কবিতা ছিল খণ্ড কবিতা এবং বৈশিষ্ট্য এবং বৈচিত্র্যের দিক থেকে তার কবিতাগুলো ছিল আধুনিক সুতরাং তাকে তার কিছু ধারার ইয়ের জন্য বৈশিষ্ট্যের জন্য তিনি মধ্যযুগীয় ছিলেন আবার আধুনিক যুগীয় ছিলেন তার জন্য তিনি হচ্ছেন যুগসন্ধিক ক্ষণ কবি অর্থাৎ দুটি যুগকে তিনি একত্রিত করেছেন আমরা এই তো দেখলাম কবিতার দিকটি তখন গদ্য সাহিত্যে যিনি আসেন তিনি হচ্ছেন একই নাম ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর এবং ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর এসে তিনি অনু অনুবাদ সাহিত্যটাকে এমন একটি পর্যায়ে নিয়ে এসছেন যেন মনে হয়েছে সেই অনুবাদ সাহিত্যগুলো একেবারেই মৌলিক কিন্তু তার লেখার মধ্যে সংস্কৃত ধাঁচ ছিল যেমন শকুন্তলার অধরে নবপল্লব শোভার সম্পূর্ণ আবির্ভাব বাহুযুগল যুগল বিটপের বিচিত্র শোভায় বিভূষিত আর নব যৌবনে বিকশিত কুসুম রাশির ন্যায় সর্বাঙ্গ বেপিয়া রহিয়াছে শকুন্তলার রূপের বর্ণনা দিতে গিয়ে তিনি এত সুন্দর করে উপমাগুলো উপস্থাপন করেছেন এটি পূর্বে বিরল ছিল এটি কবিতায়ও যেন এত সুন্দর করে উপমানা যায়নি তিনি কি বলেছেন শকুন্তলার অধর মানে ঠোঁট অধরে নব শোভারে শোভার সম্পূর্ণ আবির্ভাব নব গাছের নতুন পাতা যেভাবে গজায় তার ঠোঁটগুলো ঠিক তেমনি ভাবে কমল বাহু যুগল কমল বিটপের বিচিত্র শোভায় বিভূষিত বাহু মানে দুই হাত কমল বিটপের ওই যে নতুন ডাল গাছের সেগুলো দেখতে যতটা মসৃণ সুন্দর ঠিক হাতগুলো এরকম এভাবে তিনি বর্ণনা করে গিয়েছেন সেই বর্ণনাগুলো দেখলে সত্যি আমরা চমকিত হই সেই চমকিত হই কাকে দেখে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে দেখে এবং ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের পরেই আমরা পাবো কাকে যিনি উপন্যাস সৃষ্টি করেছেন আমি কবিতার ধারায় পরে আসছি উপন্যাস সৃষ্টি করেছেন তিনি কে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় তারপরে আমরা গীতি কবিতায় আসবো কবিতার ধারাতে চলে যায় ওই দিক দিয়ে আমরা পাবো মাইকেল মধুসূদন দত্তকে তারপরে মাইকেল মধুসূদন দত্তের পরে যাকে পাবো তিনি হচ্ছেন ভোরের পাখি তোমাদের একটি প্রশ্ন থেকেই থাক তাহলে ভোরের পাখি কে তোমরা এটি বের করবে ভোরের পাখি অথবা লিখে দিতে পারো ভোরের পাখি কে আমি এই অংশটুকু রেখে দিলাম তোমাদের উত্তরের পরে এই ভোরের পাখির অংশটুকুতে যাব মেসেজে গিয়ে এই অংশটুকু লিখো তাহলে এই যে ভোরের পাখি পেলাম ভোরের পাখির ধারাতেই সামনে একে ধারাটিতেই একেবারে নতুন যুগের সৃষ্টি করেছেন তিনি হচ্ছেন রবীন্দ্রনাথ ঠাকুর রবীন্দ্রনাথ ঠাকুরের পরে আমরা দেখতে পাই সেই ধারায় রবীন্দ্রনাথের ধারাতেই কে সামনে নিয়ে গিয়েছে একেবারে উনিশশো সাল পর্যন্ত এবং উনিশশো সালের পরবর্তীতে উনিশশো বিশ থেকে একুশ থেকে ত্রিশ পর্যন্ত তখন অত্যাধুনিক কবি যাদেরকে পঞ্চপাণ্ডব বলা হয় তোমাদেরকে আরেকটি প্রশ্ন দিলাম পঞ্চপাণ্ডব কারা আচ্ছা যাই হোক যেহেতু একটি প্রশ্ন আমরা এইখানে আরেকটি দিচ্ছি সেহেতু এইটি আমি বলে দিই এটি বিহারী লাল তাহলে এই পঞ্চপান্ডব এসে অত্যাধুনিক যুগের সৃষ্টি করলো গদ্য ছন্দের সৃষ্টি করলো রবীন্দ্রনাথ কিন্তু পিছপা হয়নি রবীন্দ্রনাথ সেই গদ্য ছন্দের সাথে নিজেকে মানিয়ে নিতে পেরেছিলেন এবং তিনি লিখেছেন কাব্য গ্রন্থ এবং সেই পুনশ্চ কাব্য গ্রন্থের সাথে সাথে তিনি একটি উপন্যাস সৃষ্টি করেছেন যে উপন্যাসটি ছিল যেন আধুনিক কবিদেরকে একেবারেই জবাবে দেওয়ার মতো সেটি হচ্ছে শেষের কবিতা উপন্যাস যাই হোক আমরা সেই ধারায় সামনের দিকে অগ্রসর হই এবং তোমাদেরকে কবিতাগুলো পাঠ করে শোনাই পড়ি এবং আমরা গদ্য পড়ি নাটক পড়ি কিন্তু সেই নাটকেরও কিন্তু সার্থক রূপ পাই আমরা মাইকেলের হাত থেকেই মাইকেল মধুসূদন দত্তই প্রথম নাটককে বাংলা সাহিত্যে কি করেন সার্থক করে তোলেন উপন্যাস হিসেবে আমরা পাই বঙ্কিমচন্দ্রকে সার্থক উপন্যাস হিসেবে ছোট গল্পে পাব রবীন্দ্রনাথকে এই তো আর দুজনকে বলা হয় যুগস্রষ্টা কবি একজন হচ্ছে মাইকেল মধুসূদন দত্ত আরেকজন হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর তার আগে পরে রবীন্দ্রনাথের আগে এবং মাইকেলের আগে কেউ কোনো যুগের সৃষ্টি করতে পারেনি মাইকেলের যুগটিকেই এগিয়ে নিয়ে গিয়েছে রবীন্দ্রনাথ আসার পরে রবীন্দ্র যুগটিকে সামনের দিকে অগ্রসর করা হয়েছে আমি আরেকটি ক্লাস এই বিষয়টি নিয়ে করব আজকের ক্লাসটি এমনিতেই দীর্ঘ হয়ে গিয়েছে তোমরা এই ক্লাসটি একটু শুনবে শোনার পরে আমার মনে হয় এই ক্লাসটি থেকে তোমাদের সাহিত্যের যে ধারাবাহিকতা সেটি কিছুটা হলেও কাজে দেবে এবং আমি সেই সাইটের পরবর্তী অংশটাকে শুধুমাত্র টাচ করে গেলাম এই বিষয়টি নিয়ে আগামী দিন কথা বলব ধন্যবাদ সবাইকে ভালো থাকো সুস্থ থাকো ঘরে থাকো এবং সরকারের যে বিধানগুলো আছে করোনার জন্য তা থেকে মুক্তির জন্য তোমরা সেভাবে চলাফেরা করো সবাইকে ধন্যবাদ